सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम यूट्यूब चैनल को और बेल आइकॉन को प्रेस करें लाइव क्रिकेट और फुटबॉल टूर्नामेंट देखने के लिए। একটাই সাউন্ড থাকবে অনলি মাইক্রোফোন। এই মুহূর্তে আমাদের মাঠে প্রবেশ করছেন টলিউডের বিখ্যাত অভিনেতা অঙ্কুশ হাজরা। 2010 সালে কেল্লা ফতে সিনেমাতে প্রথম অভিনয় করেছিলেন, 2012 ইডিয়ট এবং সারামাচি ছবিতে আবির নামে অভিনয় করেছিলেন, 2013 সালে খিলাড়ি সিনেমাতে তিনি কিন্তু সোলেমান এবং কৃষ্ণ নামে অভিনয় করেছিলেন, 2014 আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে অভিজিৎ নামে তিনি অভিনয় করেছিলেন, 2002 সালে রোমিও এবং জুলিয়ট ছবিতে রোমিও নামে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি টিভি শো ডান্স বাংলা ডান্স জি বাংলাতে এছাড়া স্টার দল সাথে তিনি কিন্তু ডান্স ডান্স জুনিয়র সেখানে করেছিলেন। এছাড়াও তিনি কিন্তু দিদি নাম্বার ওয়ানে তিনি সেখানে শো করেছেন। এছাড়াও তিনি তিন দিদি অ্যাওয়ার্ড পেয়েছেন, 2015 সালে তিনি বেস্ট অ্যাক্টর নির্বাচিত হয়েছিলেন, 2015 সালে বেস্ট অ্যাক্টর নির্বাচিত হয়েছিলেন, 2017 সুশান জাহানের সঙ্গে সেরা জুটি নির্বাচিত হয়েছিলেন এবং 2018 তিনি কিন্তু কমেডি রোলের জন্য আবারও বেস্ট অ্যাক্টর সেই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন অঙ্কুশ হাজরা। এই মুহূর্তে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন অঙ্কুশ হাজরা। এই অঙ্কুশ হাজরা এডিটার অঙ্কুশ হাজরা আমাদের মাঝে সুপ্রিম হয়েছেন ফ্রান্সি চক্রবর্তী মহাশয়কে কমাল চন্দ্র সোমন চন্দ্র মহাশয় এটাতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অঙ্কুশ হাজরা মূল মঞ্চে এসে এই আসন অলঙ্কৃত করছেন, যার কথা গতকাল থেকে আমরা বিভিন্ন মাঠে বলছিলাম। খেলা শুরু করুন অঙ্কুর দা আছেন স্টার্ট। আপনার অসুবিধা না হলে দেখুন, যাই হোক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পরের বল এবং কবজির মোচড়ে বলটা ঘুরিয়ে দিয়েছেন, চলে গেল মাঠের বাইরে এবং ছক্কা। ভেরি গুড আম্পায়ার, নাচের ভঙ্গিটা অঙ্কুশ দা দেখছিলেন। আম্পায়ারকে বলবো আরো একবার নাচতে, পরের বারে ডান্সিং সিগন্যালটা দেন। দ্য হাই ভোল্টেজ ম্যাচ হ্যাপেনিং আন্ডার সানলাইট হিয়ার অ্যান্ড সেমিফাইনাল নাম্বার টু ইনিংস নাম্বার টু। মিস্টার সাগর অলি হ্যাজ টেকেন দ্য শট থ্রু দ্য মিডল অফ হিজ ব্লেড। এই মুহূর্তে আমরা মঞ্চে স্নেহাসিদাকে বরণ হতে দেখছি। স্নেহাসিদাকে বরণ করে নিচ্ছেন তমাল সোমন চন্দ্র, যিনি এই টুর্নামেন্টের ডিরেক্টর এবং জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি। খুব বড় মালা পরানো হচ্ছে স্নেহাসিদাকে, খুব বড় মালা। স্নেহাসিদা দিদিকে ডাকলেন, দিদি ভাই একসাথে এই মুহূর্তে বরণ হচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির দুই নক্ষত্র বলা যেতে পারে, স্নেহাশিস চক্রবর্তী এবং অসীমা পাত্র। Thank you.
খেলা শুরু করুন, খেলা শুরু করুন। এই ওভারটা কি হবে আদৌ? ওভারটা বাকি আছে তো এখনই কেন? না না এখানে ওভারটা কি হবে? এখন বন্ধ থাকবে, আসলে বেরিয়ে যাবে বলছে, সেই জন্য এখনই মাঠ প্রদক্ষিণ হবে। সবাই শান্ত হয়ে বসবেন, সদস্যরা কেউ মাঠে যাবেন না, সবাই শান্ত হয়ে বসুন, সবার কাছে যাবে, সবাই শান্ত হয়ে বসুন। হ্যালো, স্বেচ্ছাসেবক যারা আছেন আমাদের পৌরসভার স্বেচ্ছাসেবকদের বলছি, তোমরা মাঠের চারিদিকে যেমন আছো চারিয়ে যাও এবং কাউকে মাঠে নামতে দেবে না। আমাদের প্রিয় অভিনেতা অঙ্কুশ তোমাদের চারিদিকে মাঠে পরিদর্শন করবে, প্রদর্শন করবে, অঙ্কুশ দা মাঠ প্রদর্শন করবে, এক্ষুনি উনি বেরিয়ে যাবেন। তাই তোমাদের অনুরোধ করছি তোমরা শান্ত হয়ে বসো, তোমরা কেউ মাঠে নামবে না। বিগত বছরে যেভাবে তোমরা সাহায্য করেছিলে, এবছরে যদি সেই রকম তোমাদের কাছ থেকে সাহায্য পাই তাহলে কিন্তু আগামী দিন আমরা আরো বড় অভিনেতাদের আনতে পারবো। কেউ মাঠের মধ্যে নামবে না। আমরা অনুরোধ করছি আমাদের দর্শক বন্ধুদের, প্লেয়ার বন্ধুদেরকে বলবো একটু অ্যাডজাস্ট করতে হবে। রাজু পাত্র এই বিষয়টা একটু দেখে নাও, প্লেয়ারদের বিষয়ে যে ব্যাপারটা ঘটেছে রাজু তুমি এই ব্যাপারটা একটু দেখে নাও। আর এদিকে হ্যাঁ তমাল দা, হ্যাঁ ঠিক আছে চলো আমি যাই মাঠে মাইকটা নিয়ে। আচ্ছা এখান থেকে দেখতে পাওয়া ভালো হবে, মাঠে গেলে বরঞ্চ মাইক্রোফোনটা ধরবে না। এখান থেকে আমি বলি যা বলার, সবাই শুনুন। মনোজ দা এসেছেন, মনোজ চক্রবর্তী মহাশয় এই মুহূর্তে এসেছেন, আমরা অত্যন্ত খুশি। এই মুহূর্তে সামনেটা খালি করুন, ক্যামেরায় যেন দেখা যায়, হ্যাঁ সবাই দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন। আর এখানকার দর্শকদের প্রতি আমাদের পুরো ভরসা আছে। গত বছর হুটখোলা জিপ ছেড়ে মিমি চক্রবর্তী নিচে নিচে নেমে হেঁটেছেন ঠিক এইভাবেই, এই জন্য এই বছর হুটখোলা জিপটা আনানো হয়নি। এখানকার দর্শকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অঙ্কুশ চক্রবর্তী এই মুহূর্তে মাঠ প্রদক্ষিণ করছেন। আমরা যে মাঠের কথা বলছি এটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত রশিদপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সিংটি সিংটি সিনেমাতলার মাঠের দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল দিনে এই মুহূর্তে মাঠ প্রদক্ষিণ করছেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট নাম অর্থাৎ বিশিষ্ট অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশ হাজরার এই মাঠ প্রদক্ষিণকে দর্শকরা খুব ভালো মতো নিচ্ছেন, প্রত্যেকে দেখছেন। আর মহিলাদেরকে বলছি কেউ কিন্তু হুড়োহুড়ি করবে না, সবাই শুধু জাস্ট চোখ ভরে দেখে নেবে। যতক্ষণ সামনের জনকে ঠেলাঠেলি করবে ততক্ষণে মন চোখটা ঠিক রাখলে দেখা হয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম আমাদের এই মাঠের। এই 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 উদাহরণটা আমরা কিন্তু অন্যান্য মাঠে দিই, অন্যান্য মাঠে যখন আমরা যাই আমরা উদাহরণ দিই এই মাঠে, যেভাবে অন্যান্য মাঠে আরো বেশি সিকিউরিটি দরকার হয়। এবছর আমাদের পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন, তারা কিন্তু সহযোগিতা করেছেন এবং অঙ্কুশ হাজরা এই মুহূর্তে মাঠের চারিধারটা ঘুরছেন এবং আর কিছুটা তিনি ঘুরছেন। ওখানে হয়তো অনেকে ভাবছেন বেরিয়ে যাবেন কিন্তু না, উনি কিন্তু মহিলা দর্শকদের দিকেও আসছেন। সবাইকে বলো মুখে বেশি আওয়াজ করবেন না, মুখে আওয়াজ করবেন না, শুধু হাত তালি দিয়ে আপনার তালি আপনার হ্যাঁ হাত নাড়বেন বা তালি দেবেন এগুলো করতে পারেন, কেউ বেশি মুখে আওয়াজ করবেন না। অঙ্কুশ হাজরার যেন কোনো সমস্যা না হয়, অনেক বড় দায়িত্ব তাকে পালন করতে হয় এবং আমাদের এন্টারটেইন করেন পর্দার মাধ্যমে টিভি শো। তিনি কখনো দিদি নাম্বার ওয়ান, কখনো ডান্স বাংলা ডান্স জি বাংলায়, কখনো স্টার জলসায় থাকেন এবং সিনেমা তিনি করতে করতে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। 2015 সালে বেস্ট অ্যাক্টর হয়েছেন, নুসরাত জাহানের সঙ্গে সেরা জুটি 2017 সালে হয়েছেন অ্যাওয়ার্ড পেয়েছেন জুটি হিসেবে, এছাড়াও তিনি 2018 সালেও অ্যাওয়ার্ড পেয়েছেন কমেডি রোলের জন্য। এভাবেই অঙ্কুশ হাজরার উত্থান এবং এখনো কিন্তু সেই ঊর্ধ্বমান ঊর্ধ্বগতি রয়েছে। আমরা মাঠে যাচ্ছি এই মুহূর্তে, আমি একবার মাঠে যাচ্ছি মাইক্রোফোন নিয়ে। অঙ্কুশ হাজরা তিনি মঞ্চে আসার মতো আর সময় দিতে পারবেন না, তিনি মাঠে আছেন, আমরা চেষ্টা করছি
হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন ভেবেছিলাম দু চার কথা শুনবো কিন্তু অত্যন্ত ব্যস্ত মানুষ কথা বলার থেকেও আপনাদেরকে চোখে দেখার সুযোগটা তিনি করে দিয়েছেন এটাই সবথেকে বড় পাওনা এবং এবং তিনি এই মুহূর্তে আমাদের মাঠ ছাড়ছেন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের এত ভালো সহযোগিতা আমরা পাবো সত্যি আমরাও আশা করিনি আমরা সত্যি আশা করিনি আমাদের এই সহযোগিতা করার জন্য ধন্যবাদ অনেকে চলে যাচ্ছেন যদি কেউ চলে যেতে চান যেতে পারেন না যেতে পারেন না না এখন যাওয়া যাবে না ওখানে আমাদের ভলান্টিয়ার্স বন্ধুরা ফেরত করছেন যে যেখানে ছিলেন সেখানে থাকুন যে যেখানে ছিলেন সেখানে থাকুন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা কিন্তু জায়গা থেকে আর সরাসরি করবেন না বেশি এদিক ওদিক যাবেন না যে সহযোগিতা আপনারা করলেন এক কথায় অনবদ্য গত বছর করেছিলেন বলেই সেই সেই বিষয়ের উপরে এটা নিয়ে আমরা সাহসী হয়েছিলাম এবং তার জন্য আপনাদেরকে উপহার দিতে পারলাম এই